সকল হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, শুভ সকাল। আজকে এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। বিস্কিট শেষ হয়ে গিয়েছিল, তাই একটি বিস্কিটের প্যাকেট নিয়ে আসলাম পাশের দোকান থেকে। তোমরা দেখতে পাচ্ছ আজকে লাউ রান্না করা হবে। এত প্রচন্ড শীত পড়েছে, তার মধ্যে মার নাকি লাউ খেতে ইচ্ছে করেছে। লাউ দিয়ে ডাল হবে, লাউ ঘন্ট হবে, তো দেখতে থাকো তোমরা ভিডিওটি। দেখো মা লাউ কাটছে বসে বসে। দাঁড়িয়ে রয়েছি, কয়েকদিন থেকে খুব ঠান্ডা পড়ছে, তাই কিছুক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছি। ঘন্ট, এরপরে করবে লাউ দিয়ে ডাল। বন্ধুরা দেখতে পাচ্ছ মুড়ি নিয়ে বসে গেছি, এখন মুড়িটুক খাবো, তারপর রান্না করব। মা আগে রান্না করে নিয়েছে, মুড়ি খেয়ে আমি বাকি রান্নাটুকু করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ লাউ দিয়ে ডাল রান্না করে নিচ্ছে মা, আর এরপর এই লাউয়ের চোচা, গাজর আর আলু ভেজে নেবে। সুন্দর আলু মটরের সবজি করবো, এই সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি, আর এই মটর আর ওই আলু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন মটর আর আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি এর সাথে, এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমার আলু মটরের সবজি সোফ্রেন্ডা, আমার আলু মটরের সবজি হয়ে এলো, এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। এখন হয়ে গেল আমার রান্না, এই গাজর আলুর মশলা হয়ে গেল। বাবা বসে গিয়েছে কাজে এই ঠান্ডার মধ্যে, কি করবে কি করবে, কাজ তো করতেই হবে। ফ্রেন্ডরা গোপাল সোনা এসে গেছে ঘুমোতে। সো বন্ধুরা, শীতের মধ্যে এই বিছানার উপরে উঠে বসে গিয়েছি, আর এখন একটি খুরমা খাবো। অনেকদিন থেকে খুরমা খাবার ইচ্ছা হয়েছিল, তো আজকে। সো বন্ধুরা, সিরিয়াল দেখার নেশায় রাজধানী এক্সপ্রেসের মতন চা করে নিলাম, এখন সবাইকে দিয়ে দেব। অ্যাড দিয়েছিল সেই জন্য, মাঝখানে বিরতি দিয়েছিল সেই জন্য এসে রাজধানী এক্সপ্রেসের মতন চা করে নিলাম। বন্ধুরা, সিরিয়াল দেখার নেশায় রাজধানী এক্সপ্রেসের মতন চা করে নিয়ে এলাম, এখন সবাইকে দিয়ে দেব। আগুন তাপাচ্ছে আর টিভি দেখছে, দেখতে পাচ্ছ। গেলাম চা খেতে, আর অনেকদিন থেকে খুরমা খাওয়ার ইচ্ছে ছিল, তো আজকে নিয়ে আসা হয়েছে, তাই একটি খুরমাও নিয়ে নিয়েছি। আর দু রকমের বিস্কিট নিয়ে বসেছি, দেখতে পাচ্ছ। ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে, আর আমি এরই মধ্যে চলে যাচ্ছি মাসির বাড়ি, পাশেই মাসির বাড়ি, মাসির বাড়ি একটু ঘুরতে যাচ্ছি। এই চলে এলাম মাসির বাড়ি, ঠান্ডা এরা সবাই দরজা বন্ধ। সো বন্ধুরা, চলে এলাম বৌদিদের বাড়ি, মাসির বাড়ি, মাসি টিভি দেখছে, আর আমি আর আমার ভাস্তি বসে আছি। দেখো ভাস্তি এই প্রচন্ড ঠান্ডায় কম্বল গায়ে দিয়ে বসে গেছে, আর আমিও চলে এলাম ভাস্তির সাথে একটু গল্প করতে। চলো দেখতে থাকো তাহলে ভিডিওটি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাস্তি সমস্ত খেলনা পাটি নিয়ে বসে গেছে আমাকে দেখানোর জন্য। দেখো ভাস্তির ব্যাগটি কি সুন্দর, তো কোচবিহার রাসমেলা থেকে কিনেছে, খুবই সুন্দর কিউট ব্যাগটি, স্টাইলিশ। এ দেখো বসে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট ভাস্তি এই পুতুলকে ঘুম পাড়াচ্ছে। লজ্জা পেয়েছে বলেছি দেখে, দেখো মুখ নিচু করে রেখেছে। একে স্কুলে অ্যাডমিশন করানো হলো ক্লাস ওয়ানে। সো বন্ধুরা বসে গেলাম খেতে, এই লাউ ঘন্ট, আলু আর গাজর ভাজি, আর এই আলু মটরের সবজি করেছিলাম। দেখো টিভি দেখার কি নেশা, খেয়ে দিয়ে এসে আবার বসে টিভি দেখছে আমার মা। দেখো আগুন তাপাচ্ছে পাশে বসে। বন্ধুরা
আমি এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এখন আমি ঘুমিয়ে পড়বো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থেকো, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো।